মর্নিং, গুড মর্নিং। আজকে উইকেন্ড মর্নিং, একদম বাবার কোল থেকে সরাসরি। Welcome to my channel Indian Vlogger Mom and Yui. আজকে প্রচন্ড একটা বিজি ডে, তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর সবার আগে সবাইকে খুব ভালো করে একটা ওয়েলকাম করে নিই, ওয়েলকাম। আর সবার কেমন গেল পয়লা বৈশাখ? আমার পয়লা বৈশাখের ব্লগটা অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা দেখে নিতে পারো। আর অ্যাকচুয়ালি আমাদের কিছু প্রিপারেশন চলছে খাবার দাবারের, সেগুলো তোমাদের একটু একটু ক্লিপস দেবো, পুরোটা তো শ্যুট করা পসিবল না। তারপরে সব বলছি, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে সব বলছি তোমাদের। আর সাথে থাকো আর দেখতে থাকো, ঠিক আছে? চলো তোমাদের দেখিয়ে দিই সবাই কী করছে। কালকে অ্যাকচুয়ালি নিউ ইয়ার সেলিব্রেশনের পরে সবারই শরীরে খুবই বাজে অবস্থা, কারণ কি এতটাই আমরা এক্সাইটেড হয়ে ঘুরেছি। এই যে মা এখানে ফ্ল্যাট হয়ে আছে, কেমন ছিল মা কালকে? মানে আমরা সবাই খুবই আনন্দ করেছি, মানে আনন্দ করতে আমরা কখনো কোনো কিছুতে বাকি রাখি না, মানে মানে আমরা সবাই মানে মস্তিখোর সবাই। আর এই যে পুচকেটাও একদম, মানে আমি কি বলবো, না বলে না, মানে এত কোঅপারেট করেছে। কাদের কাদের বাচ্চা এরকম, আমি জানি বাচ্চারা একটু কান্নাকাটি করে, কিন্তু একদম ও তো মানে পুরো মানে গাড়িতে বসার সময় থেকে মানে ফুল এদিক ওদিক দেখছে, মানে বাচ্চাদের এটা হয় মনে হয়, প্রচন্ড ইনকিউজিটিভ। এখনো কি বলছে মাম্মা, তোমার ব্যাপারেই বলছি, তোমার ব্যাপারেই প্রশংসা করছি। সবাইকে বলে দাও, সবাই নিউ ইয়ার কেমন গেল, পয়লা বৈশাখ কেমন গেল সবার, তোমার কেমন গেছে, তোমার কেমন গেছে পয়লা বৈশাখ? ভালো গেছে? ভালো খেয়েছো কালকে? হ্যাঁ, তুমি কি ভালো খেয়েছো কালকে? এখনো খেয়ে যাচ্ছে, ওই টিডারটা চিবিয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের অন অ্যান্ড অফ আমি কিচেন থেকে কয়েকটা শুটস ক্লিপস দেখাবো, আর সেগুলো ডেফিনেটলি আমি ট্রাই করবো ভয়েস ওভার দিয়ে বলে দেওয়ার জন্য কী বানাচ্ছি। আর সাথে থাকো, আজ মর্নিংটা একটু দেখিয়ে দিই বাইরে, সব সময় দেখাই আমি। এই যে অনেক পরে ক্যামেরাটা নিলাম, অ্যাকচুয়ালি সকালের দিকে ক্যামেরাটা নেওয়ার হয়নি। সাথে দেখো, দেখো আমার হাতে খাচ্ছে, কিনো কিনো তাড়াতাড়ি তাড়াতাড়ি, গুড বয়, গুড বয়। এই ওদের সকালবেলা মায়ের হাত ধরে রেখে দিয়েছে, মায়ের সানশাইন। আজকে তো ওর একটা নতুন নাম হলো, এই সানশাইন নামটা এসেছে আর একটা অন্য নামের থেকে, সেটা আর বলছি না। না বলবে না কেন, সেটা মার ব্যথার আরামদায়ক ট্যাবলেট, তার থেকে হয়েছে সানশাইন, আমার ব্যথার নিরাময় ট্যাবলেট এটা। এই যে ওর টামি টাইম চলছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে যতই কাজ থাকুক এ থাকুক, মানে বাচ্চাদের মানে কোনোভাবে অবহেলা না হয়। আর এই যে আমি আজকে একটু বিজি, আমার হাজব্যান্ড আমার কাছে হেল্প করছে, থ্যাংক ইউ সো মাচ। এই যে জিনিসগুলো আমি মিস করি সেগুলো আজকে মা, ও মা থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ।
এটা একটা মানে টিপস যে সব দিন তো কাজ এক হয়, কখনো একটু কম বেশি হয়ে যায়। আর যদি আমরা একটু বিজি থাকি কোনো কারণে, তো বেটার হাফদের একটু হেল্প করাটা খুব দরকার, তাতে আমাদের কাজও খুব ইজি হয়। যাতে কোনো কিছু কোনো পার্ট যেন অবহেলা না হয়, আর তোমার নর্মাল কাজও হয়ে যাচ্ছে, আর তার সাথে সাথে বাচ্চারও টেক কেয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে বললি, বাচ্চা থাকলেই যে কিছু করা যায় না, কোনো অনুষ্ঠান পালন করা যায় না, এটা একদমই ভুল। এটা আমরা একদমই কেউ এটাকে মানি না। বাচ্চা থাকলে বরঞ্চ আরেকটু এনার্জি পাওয়া যায় সব কিছু করার জন্য। তো আমরা কাজটা যদি একটু ভাগ করে নিই তাহলে খুব সুবিধা হয়। মানে রেগুলার দিন তো ঠিক আছে, আমরা দেখছি যেদিনকে একটু ডিফিকাল্ট হবে সেদিনকে যদি বাড়ির মেম্বাররা একটু ভাগ করে নেয় কাজ, তাহলে একদম গ্রেট জব। ওই যে যেমন বলেছিলাম তোমাদের আগে, ওকে এই ড্রেসগুলো পরানো ভীষণ ডিফিকাল্ট। মানে কারো যদি কোনো সাজেশনস থাকে প্লিজ জানিও। অ্যাকচুয়ালি ড্রেসগুলো না একদমই, এত সুন্দর সুন্দর ড্রেস ওর আছে। এটা আমার একটা বন্ধু গিফট করেছিল, এই ভিডিওটা তোমরা দেখতে পারবে, মিটিং দ্য প্র্যাপুচিনো। কিন্তু একটুখানি পরালাম, আবার দেখি হয়তো খুলে রাখতে হবে শেষমেশ। গুড মর্নিং, ফাইনালি ওকে জামাটা পরাতে পেরেছি। মানে আমার লাস্ট ভিডিওটা তোমরা দেখবে যে ডিসকাস করেছি ক্লোদিং টিপস করে, খুব পয়লা বৈশাখের একটা ভিডিও। খুব ডিফিকাল্ট হয় ওকে পরানো, নর্মালি ও এই নাইট স্যুট আর বডি স্যুটগুলো পরে। ফাইনালি পরাতে পেরেছি এই ড্রেসটা, আমার একটা বন্ধু দিয়েছে ওকে। এই এখন দুপুরবেলা একটু লাঞ্চ করে নিচ্ছি, চিকেন দিয়ে খাওয়া হয়ে গেছে, সেটা শ্যুট করতে পারিনি, জাস্ট একটু বাটার দিয়ে খাচ্ছি। কারা কারা এরকম বাটার দিয়ে ভাত খেতে ভালোবাসে, আমার তো খুব ভালো লাগে। মানে আজকে সারাদিনের একটা আপডেট দিয়ে দিই। উইকেন্ড স্যাটারডে, আর মোটামুটি আমাদের কাজ সব কমপ্লিট। তোমাদের সকালবেলা দেখাচ্ছিলাম কিছু রান্না হচ্ছিলো, রান্নাও সব কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে শ্রীজিৎকে চান করা, খাওয়ানো, ও এখন ঘুমোচ্ছে। এখন আমার হাউস ক্লিনার এসেছে, ও এখন ঘরটা একটু পরিষ্কার করবে, আমিও সাথে সাথে একটু বলে দেবো এরকম করে ওরকম করে। কেন কি কালকে কিছু আমার খুব প্রিয়জনেরা আসছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব কারা আসছে, তা ডেফিনেটলি তাদের পারমিশন নিয়ে যদি হয় পসিবল হয় ভ্লগিং করবো, নইলে তোমাদের ছোটো ছোটো ক্লিপস ডেফিনেটলি শেয়ার করবো। আর আমি আমার মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করবো, কি কখনো গেস্ট এলে কেমনভাবে তোমরা একটু আগে থেকে অ্যারেঞ্জ করে রাখতে পারো। আমরা তো সবাই গেস্টকে ওয়েলকাম করি, কিন্তু সাথে বাচ্চা থাকলে আর খুব একটা হেল্প না পেয়ে তোমরা কীভাবে একটু আগে থেকে প্রিপারেশন করে খুব শর্ট ওয়েতে করতে পারো, আমি সেগুলো তোমাদের বলে দেবো। আমার ব্লগটা দেখো, তারপরে তোমাদের যদি জানার ইচ্ছে থাকে আমাকে জানাবে, আমি তাহলে সেটার উপরে আরেকটা একটা ছোট্ট ব্লগ করব। একা হাতেও তুমি এটা ম্যানেজ করতে পারো উইদাউট এনি হেল্প, মানে কোনো হেল্প লাগে না। তো গোবিন্দভোগ চাল আর তার সাথে বাটার, একটু সল্ট, আর কখনো কখনো একটু গোলমরিচ দিই, দারুণ লাগে। তো আপাতত এইটা হওয়ার পর, খাবার পর একটু রেস্ট নেব,
রেস্ট নিয়ে তারপর ফ্রেশ টেস্ট হয়ে নেবো, চান টান করে নেবো। আর আমি একটু বলে দিই, আমি একটু লেটে চান করি, কেন কি সকালবেলা একদমই পসিবল হয় না, চাই সেটা উইকডেজ হোক কি উইকেন্ড হোক। তো যাই হোক, তারপরে আমি দেখাচ্ছি আজকে সারাদিনটা উইকেন্ডটা কেমন করে আমরা কাটাচ্ছি, সাথে থাকো। আজকে মনে হয় আরেকটা কোথাও বেরোবো, তোমাদের যদি বেরোই সেই মার্কেটটা তোমাদের একটা ওভারভিউ দেব, আর তোমাদের ভালো লাগবে। এই যে শুয়ে আছে মহারাজ, কিরে কিরে কিরে, হ্যাঁ বেরোবো তো দেখি। হ্যালো, আই এম ব্যাক অ্যাগেন। কিছুক্ষণ অনেকক্ষণ পরে তোমাদের সাথে আবার ফেরত আসছি। এখন হচ্ছে স্যাটারডে রাত্রি 9:30। আমার অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা ব্লগিংটা একদমই পসিবল হয় না, হোপফুলি ইন ফিউচার করতে পারবো, কেন কি সন্ধ্যেবেলা আমার অনেক কাজ থাকে। ইনফ্যাক্ট আর্লি ইভিনিং থেকে অনেক কাজ থাকে। সে কাজগুলো আমি কী কী করি সেগুলো আমি তোমাদের আস্তে আস্তে পরে বলবো। আর আজকে মোটামুটি তোমাদের আমি সকাল থেকে শেয়ার করেছি যে আজকে মানে কালকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে, পয়লা বৈশাখে সেলিব্রেশন কন্টিনিউড হচ্ছে, তো সেটার জন্য কিছু প্রিপারেশন করে রাখতে হয়েছে। সেগুলো করে সব কিছু সকালবেলায় সব কমপ্লিট হয়ে গেছে, হয়ে এখন সন্ধ্যেবেলা তোমাদের আর কিছু শেয়ার করার নেই। সৃজিৎ এখন ঘুমোচ্ছে আর আমরা এখন ডিনার করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো, কেন কি আবার মাঝরাত্রে উঠতে হয় ফিডিংয়ের জন্য, সেটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। তো স্লিপটা খুব ইম্পর্ট্যান্ট, যতই কাজ থাকুক বাচ্চার কোনো কাজে বা কোনো কিছুতে যেন নেগলেক্ট না হয়। তো এখন সৃজির ঘুম হচ্ছে, সন্ধেবেলা একটু আমার ইনলজদের সাথে কথা বলছিলাম, ওরা একটা পার্টিতে গেছিলো তো সেখানে সবার সাথে কথা কথা হচ্ছিলো, তো এই করে সন্ধেবেলাটা কাটালাম চা টা খেয়ে। তো এই আবার তোমাদের সাথে আবার কালকে আরেকটা ফ্রেশ ঝকঝকে নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো। তোমরা আমাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে ডেফিনেটলি কমেন্ট করবে, কিছু সাজেশনস লাগলে আমাকে ডেফিনেটলি কমেন্ট করবে, আমি যতটুকু পারবো আমি রিপ্লাই করার চেষ্টা করব। আর সাইনিং অফ ফর নাও, বাই।